নোয়াখালী বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় এক গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতন করে ধর্ষণ চেষ্টার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ওই ঘটনার 32 দিন পর রোববার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গৃহবধূর সাথে তার স্বামীর সম্পর্ক ভালো না হওয়ায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি। কিন্তু গত 2 সেপ্টেম্বর তিনি স্বামীর বাড়িতে গেলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে অবৈধ আখ্যা দিয়ে স্থানীয় একদল সন্ত্রাসী তার স্বামীকে মারধর করেন এবং ওই গৃহবধূর উপর ব্যাপক নির্যাতন চালান। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। দীর্ঘ এক মাস পর ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে হামলাকারীরা প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেউ। এদিকে এ ঘটনায় রোববার রাতে 9 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে নির্যাতিতা গৃহবধূ। পুলিশ বলছে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া নির্যাতিতা পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের 5টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। আমরা বিচার চাই, বিচার ছাড়া তো আনার তাতে কিছু নাই। আমার তো কেউ নাই, ভূত নাই, ক্যাত নাই, আমি তো নিরীহ লোক। যেটা 71-এ আপনার পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আল বদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরও যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।